আপনার মূল ছাত্রর অনুরোধ থাকিব, মই যদিও সেই দলের মানে সদস্য নয় কিন্তু সেই দল ভাল পাওয়ার কারণে মানে আপনার প্রতি অনুরোধ জানাইছো যাতে আপনাদের গণ পরিষদর যেন্ডিডেট আছে ইয়াতে মানে জাভেদ ইসলাম আর মণিমোহন চৌধুরী দুইজনকে আপনাদের বহুমূল্যা বুথ দিয়ার কারণে অনুরোধ জানাইছো। আপনাদের পূর্বে যি দলের অনুসারী না থাকুক লাগে, যি আদর্শ না থাকুক লাগে, আপনাদের আপনাদের দেশী মানুষ, বিপুল দেশী মানুষ, খিলঞ্জীয়া মানুষ, অগরিয়া মানুষ, গতি আপনাদের ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হয়ে গেলে অন্তত আপনাদের নিজের মানুষ এজনক জিকাব কারণে চেষ্টা করো। আপনাদের এজনক বাইরের যখন মানে চালানী মাছ আছে সেই চালানী মাছ এজন সহলকে বাংলাদেশের কুলা উড়াখানা সেজনে পানি জড়া এইবার বিক্রি করে গিয়ে খাই আছে। আজিকালি তো আর পানি যাই পেলে মানুষের বেমার ভাল নয়, হসপিটাল ইমানবিলাক নহলে নিজেও হসপিটাল ফিল করে দিছে, তারপরও পানি মানুষ ঠগিব কারণে পানি যাই পেলে দি আছে, পানি যাই খাই পেলে কোনো মানুষ বেমার ভাল হয়েছে দাদা হয় জানো নয় নয়। গতি এতিয়া মানুষ তো মানে ঠগিবর কারণে এইবিল করে আছে, আর ইজনও সেই অনুপ্রবেশে ঘর বিক্রমপুর অরিজিন সাই বাংলাদেশের নারায়ণগঞ্জ ওসর বিক্রমপুরেরপরা বিক্রমপুরেরপরা বহুত বাংলাদেশের মানুষ আইছিল, আগে আইছে সেগুলি ব্যবসায় শ্রেণীমা ব্যবসায় করে বিক্রমপুরেরপরা অহারবিল। গতি এই দুইজনে চালানীর মাছ মানে বাইরের চালানীর মাছ, গতি সেইজনক নিদিপিনে আপনাদের অন্তত আপনাদের নিজের মানুষজন দিব এইটাকে কামনা করছো। ইয়াকে কামনা করে মূল যদি কোথাও ভুল ভ্রান্তি হয়েছে সেইখানে আপনাদের দিনটিতে ক্ষমা করে পিছন যুগ বন্ধ হল বন্ধন করলে তার কথা বাস্তব যুক্ত সত্য, এই বাস্তব সত্যটা কোনোয়ে অস্বীকার করবো নয়, সেইটো কারণে তার যুদ্ধবদ্ধ হয়েছে। আর আজি মানে ভাবো যে বিজেপির গণ পরিষদে কেউ যুদ্ধবদ্ধ হওয়া ভুল করা নাই, কারণ এটা কথা হল কি এটা গণ পরিষদে এটাই ভুল কাম করেছে, কথা হল কি নিজের সংগঠনটা শক্তিশালী করবর কারণে চেষ্টা করা নাই। আপনাদের এফালে ধরে যাব কেন কেউ যে শক্তিশালী করবর কারণে অহা নাই, আইছো নাই, কারণ হলকে কি এটা সেই যখন সীমাবদ্ধ আছে সীমাবদ্ধ, কারণ এটা কথা ভাবব লাগে যে আমার কোনোবাই গ্রাস করব, গতি আমি যদি গ্রাসের বাঁচব লাগে আমাকে ঐক্যবদ্ধ করে তুলব কথা গম পাইছে না। আর একটা কথা হয়েছে কি এই দলবিল করবেন সংগঠন লাগে, ভাল সংগঠন নহলে নহয়। মানে আলফাটো মানে অকলে গোটেই ঘুরছিল, গোটেই ঘুরি ঘুরি মানে সংগঠন করেছিল, এটাও মানে ঘুরি ফুড়ো আপনাদের দেখব মো এটাও মানে বিভিন্ন জায়গা ঘুরি ফুড়ছো। মানে আজি এটা কথা উপলব্ধি করছো আঞ্চলিকতা বাদটো বজায় রাখবই লাগবে, আঞ্চলিকতা বাদটো আমার জাতিটুক সুরক্ষিত করবলে হলে আমি আঞ্চলিকতা বাদটুকে আমি জিয়াই রাখব লাগবে। সেইটো কারণে মই অসম গণ পরিষদের কারণে আঞ্চলিক দল হিসাবে অসম গণ পরিষদের পক্ষত মাত মাতিব কারণে আইছো, আপনাদের অনুরোধ করবলৈ কারণে আইছো। কারণ এটা কথাই জাতীয়তাবাদটো যদি আমার না থাকে, আঞ্চলিকতাবাদটো যদি না থাকে আমার জাতিটো শেষ হয়ে যাব, জাতিটো শেষ হবলে বেশি দিন নালাগিব, গতি জাতীয়তাবোধটো আমি ধরে রাখবই লাগবে। গতি এইটো কারণে ঐক্যবদ্ধ হয়ে পেলায় আমি আগবাড়ব লাগবে। আমি সশস্ত্র সংগ্রাম করেছিলাম, আমি নোৱাইলো নোৱাইলো নোৱাৰাৰ পিছতে আমি চিন্তা করছো যে নয় আমার খিলঞ্জীয়া মানুষবিলাক ঐক্যবদ্ধ করব লাগবে, খিলঞ্জীয়া মানুষ যদি আমি ঐক্যবদ্ধ নহও তেতিয়াহলে কিন্তু আমার স্থান নাইকিয়া পড়ব। আপনি মানে অহার পিছ আমি খিলঞ্জীয়া মঞ্চ গঠন করেছো, যাতে আমার বাকি রাইজ মূলগত অহা ভাতৃপতি মাছদিয়া গড়েমারী অঞ্চলের এই উন্নয়ন সমিতির কার্যালয়ত উপস্থিত হয়ে মানে খুব গৌরবান্বিত অনুভব করছি। 1790 চনতে প্রতিষ্ঠিত একটা সংগঠন, এই সংগঠনটির উত্তরোত্তর কামনা করছো, আর রাইজে ঐক্যবদ্ধ হয়ে পেলায় এই সংগঠনটি ইমান বছর একটা সংগঠন হিসাবে জিয়াই রাখিছে। আজি অসমত দেখিছো বহু সংগঠন ভাগ ভাগ হয়ে যায় কিন্তু এই সংগঠনটি ঐক্যবদ্ধ হয়ে আছে, তারপরে মাছদিয়া গড়েমারীবাসী রাইজক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। তেওঁলোকৰ অভাব অভিযোগ বা তেওঁলোকৰ বিভিন্ন সমস্যা সম্পর্কে মত বিনিময় করলো, আমি তেওঁলোকৰ কাষত কেনেকৈ থাকিব পাৰো তাকে আলোচনা করছো, আর আগন্তুক নির্বাচন আহিছে নির্বাচন সম্পর্কটো তেওঁলোকৰ লগত আলোচনা করছো। মই এজন জাতীয়তাবাদী মানে হিসাবে এটা আঞ্চলিকবাদক আঞ্চলিকতাবাদক মই সমর্থন করো, গতি রাইজকো যাতে তেওঁলোকে চকু মেলি চায় তাৰ বাবে তেওঁলোকক আমি অনুরোধ জানাইছো।
আপনি অগপর কথা বলছিলেন আর সেই সময় প্রফুল্ল কুমার মহন্ত অগপত প্রায় ধ্বংস করা বলে না। এটা একটা কথা চক যে বহুতে কয় যে গণ পরিষদে মানে আঞ্চলিকতাবাদক ধ্বংস করলে, মানে এই কথা কো যে মানে বিশ্বাস নকরো, কারণ গণ পরিষদে আঞ্চলিকতাবাদক শেষ করে যাওয়া নাই, আঞ্চলিকতাবাদটুক মানে ধ্বংসর পথলে লই গৈছিল আমার প্রফুল্ল মহন্তর কিছু কার্যকলাপে, তেও নেতা হিসাবে যে কার্যকলাপ করেছিল, কারণ নেতা হিসাবে যেটাতে গুপ্তঘাতকর সৃষ্টি করলে সেই গুপ্তঘাতকর ফলতে আঞ্চলিকতাবাদের প্রতি মানুষের আস্থা নাইকিয়া হয়েছিল, আর সেই আস্থাটু পুনের ঘুরাই আনব কারণে বর্তমান যে সকল গণ পরিষদের নেতা আছে চেষ্টা করেছে, আর মূল দৃঢ় বিশ্বাস সফল হব পারিব। বানি যাই পেলায় খুয়াই পেলায় মানুষের পর 15 বছর ভোট লই আছে, আজি দিনত পানি জারি পেলায় খাই পেলায় কারবার পেট চলা পেট বেমার কিবা বেমার জ্বর ভাল হব নাকি? কেতিয়াও নহয়, নহলে মানে ইমান বেলা হসপিটাল নহলে হেতেন অসমের মানুষের যাকে যাকে গৈ পেলায় চেন্নাই বা বেঙ্গালোরত গৈ পেলায় চিকিৎসা আহমেদাবাদত চিকিৎসা নকৰিলে হেতেন, তেও নিজেও মানে হসপিটাল খুলিছে হসপিটাল খুলিছে তেও তেতিয়াহলে তাতে পানি জোগাকে দিয়ক, হসপিটাল খোলা দরকার কি? গতি এইবিলাক মানুষের চরিত্রবিলাক উদঙাই দেওয়া উচিত, যাকে ব্যবসায় করেছে ব্যবসায় করেছে, মানুষবিলাক দুখিয়া মানুষবিলাক দিয়ে ব্যবসায় করেছে, এই ব্যবসায়ীবিলাক মুখা খোলা উচিত, গতি ব্যবসায়ী সকল ত্যাগ করা উচিত, আর যখন বাইরের আইছে আসছে কি দিলে অতীতর কি দিলে সেই কথাটা পর্যালোচনা করা উচিত, সদায় নিজের আত্ম মানে ত্যাগর পরিবর্তে আত্ম